हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज के जो वीडियो नहीं एसि से शुधुमात्र तादेर जोन्नो जारा बाइक राइड करते भालोबाशे, ट्रावेल करते भालोबाशे एवं जारा बाइके करे बहु लॉन्ग टूरे जाए एवं तार साथे साथे जारा मोटो ब्लॉग करे, शुधुमात्र तादेर जोन्नो वीडियोटा। तो वीडियोटा सबाइके रिक्वेस्ट करब स्किप ना करे प्लिज वीडियोटा सम्पूर्ण देखो। सिक्किम राइड माने बांगालेर एकटा स्वप्न होच्छे सिक्किम राइड। বাঙালির প্রথম স্বপ্ন হচ্ছে লাদাখ রাইড এবং সেকেন্ড স্বপ্ন হচ্ছে সিকিম রাইড। সিকিমের ট্যুরিস্টের 80% হচ্ছে বাঙালি, মানে সবাই ওয়েস্টবেঙ্গল থেকে যায় এবং তার মধ্যে প্রায় 20% হচ্ছে বাইকার, যারা বাইক নিয়ে সিকিম রাইডে যায় এবং সেখানে তারা বিভিন্ন রকম ভিডিও তৈরি করে, মোটো ব্লগ করে। সিকিমে যারা বাইক রাইড করে যায় শুধুমাত্র তাদের ওপর, মানে বাইকারদের ওপর শুধুমাত্র একটা নতুন রুলস তৈরি করা হয়েছে। তো সেই রুলসটা হচ্ছে গুরুদংমার ঢোকার ঠিক একটু আগে একটা চেকপোস্ট ছিল, ইন্ডিয়ান আর্মির চেকপোস্ট। সেই চেকপোস্টে অ্যাকশন ক্যামেরা, বিভিন্ন রকম অ্যাকশন ক্যামেরা যেগুলো হয়, গোপ্রো বলো, এসডি ক্যাম বলো, সেই অ্যাকশন ক্যামেরাগুলো সেই ইন্ডিয়ান আর্মির চেকপোস্টে জমা নেওয়া হতো এবং সেখানে তারা সেই ক্যামেরার ওপর একটা কাগজ দিয়ে সেই মানুষটির নাম লিখে তারা সেখানে মানে সুন্দরভাবে রেখে দিত এবং তারা দেন যখন রিটার্ন আসতো তখন তাদের আবার সেই ক্যামেরাটা ফিরিয়ে দেওয়া হতো। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে এই কয়েকদিনের মধ্যে বা কিছুদিন আগে মানে একটা দাদা গেছিলো সিকিমে রাইড করতে বাইক নিয়ে, তো তাকে গুরুদংমার ঢোকার আগে যে চেকপোস্টটা আছে ইন্ডিয়ান আর্মি সেই চেকপোস্ট পর্যন্ত তাকে অ্যাকশন ক্যামেরা নিয়ে যেতে দেওয়া হয়নি। তার আগে একটা জায়গা আছে, তোমরা সবাই অনেকে নাম শুনেছো, অনেকে শুনোনি, থাং বলে একটা টানেল তৈরি হয়েছে। সেই থাং টানেলের আগে মানে সিকিম গভর্নমেন্ট একটা মানে রাজ্য পুলিশ দিয়ে একটা চেকপোস্ট বানিয়েছে সিকিম পুলিশ। তো সেখান থেকে শুধুমাত্র বাইকারদের কাছ থেকে অ্যাকশন ক্যামেরা নিয়ে নেওয়া হচ্ছে, মানে বাইকারদের অ্যাকশন ক্যামেরা সমেত অ্যালাউ হচ্ছে না। অথচ মানে ব্যাপারটা দেখো, মানে যারা মানে বাইক ছাড়া কোনো বাস বা কোনো কোনো গাড়ি বা ট্রাভেল এজেন্সি বলো, বিভিন্ন রকমভাবে যারা যাচ্ছে মানে শুধুমাত্র বাইক বাদে, তারা অ্যাকশন ক্যামেরা বলো, তারপর DSLR বলো, ফোন বলো, তারা যে কোনো অ্যাক্সেসরিজ তারা ক্যারি করে নিয়ে যেতে পারছে, কিন্তু শুধুমাত্র বাইকাররা অ্যাকশন ক্যামেরা নিয়ে যেতে পারছে না। তাছাড়া তারা DSLR ফোন সব কিছু নিয়ে যেতে পারছে। এইটা হচ্ছে রুলস। তো এই রুলসটা আমার মনে হয় একেবারে ফালতু রুলস, এটা কোনো নিয়মের মধ্যে পড়লো না। কারণ মানে সেখান থেকে বাইকাররা, সেই জায়গা থেকে বাইকাররা যদি অ্যাকশন ক্যামেরা না নিয়েই যেতে পারে তাহলে সিকিমের টোটালি 80% জায়গাটা তারা অ্যাকশন ক্যামেরা দিয়ে কভার করতে পারবে না।
এবং সেই বাইকাররা যদি সেখানে না যেতে পারে, ভিডিও না করতেই পারে, তাহলে সেটা আমার মনে হয় যে সিকিম গভর্নমেন্ট টুরিস্টের দিক থেকে কিছু পরিমাণ অবনতি ঘটবে যদি বাইকাররা যদি সেখানে না যায়। মানে ব্যাপারটা কিন্তু সামান্য ব্যাপার, কিন্তু বিশাল সেন্সিটিভ ব্যাপার আমার যেটা মনে হয়। এবং শুধু আমার বলে কথা না, যারা ভিডিওটা বানিয়েছে বা আরও আমি যে ভিডিওগুলো বানিয়েছি যেসব দাদাদের, তাদেরও সেই সেম একই মত, এবং সবাই এই ভিডিওটা শেয়ার করছে। আমি যেমন বৈদিক চ্যাটার্জির ব্লগ দেখি, মানে আমার একটা ফেভারিট ব্লগার সে আছে, তারপর নীল পিকচার্স আছে, নীল পিকচার ছিল আগের নাম কিন্তু এখন তার বর্তমানে হচ্ছে বাইকার নীল, এরকম কয়েকটা ব্লগারে আমি ব্লগ দেখি, তো তারা এরকম ভিডিওটা শেয়ার করেছে, তো সেই জন্য আমি ভিডিওটা করতে বসলাম। আর একটা মজার ব্যাপার হচ্ছে এটাই যে ইন্ডিয়া চায়নার সাথে বর্ডার শেয়ার করে মাত্র 3488 কিলোমিটার, তার মধ্যে সবচেয়ে বেশি জায়গা সেটা হচ্ছে লে লাদাখ, তারপরে আছে অরুণাচল প্রদেশ, তারপরে আছে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড, সবার লাস্টে সিকিম। সিকিম হচ্ছে সবচেয়ে কম জায়গা শেয়ার করে যেটা ভারত আর চায়না বর্ডার। তো তার মধ্যে হচ্ছে কি যে 1597 কিলোমিটার হচ্ছে লে লাদাখ, 1126 কিলোমিটার হচ্ছে অরুণাচল প্রদেশ এবং 345 কিলোমিটার হচ্ছে হিমাচল প্রদেশ অ্যান্ড উত্তরাখণ্ড, আর তার সাথে আছে 220 কিলোমিটার সেটা হচ্ছে সিকিম বর্ডার। তো এই যে সামান্য একটু জায়গা যেটা ভারত আর চীনের বর্ডার, তো এই সিকিম ভারত বর্ডারেই এত বেশি রুলস হচ্ছে, কিন্তু আদার্স যেসব জায়গাগুলো আছে সেখানে এত বেশি কোথাও রুলস নেই। শুধুমাত্র সেসব জায়গাগুলোতে নো ফটো জোন আছে, নো ড্রোন জোন আছে, সেইসব জায়গাগুলোতে বড় বড় সাইনবোর্ড লাগানো হচ্ছে সেইসব জায়গাতে কেউ ছবি তুলতে পারবে না বা ড্রোন ওড়াতে পারবে না। সেইসব জায়গাতে যদি এইসব রুলস কেউ না মেনেও যদি ড্রোন ফ্লাই করে বা ছবি তোলে, তার বিরুদ্ধে ভারত সরকার কঠোরতম পদক্ষেপ নেবে। কিন্তু এই যে সিকিমে এই সামান্য একটু জায়গা যেখানে মাত্র 220 কিলোমিটার বর্ডার শেয়ার করছে ভারত চীনের সাথে, তো সেখানে এইটুকু জায়গাতে এত বেশি রুলস কেন? এখানে আমার মনে হয় না এত বেশি রুলসের কোনো প্রয়োজন হয়, যেখানে মানে লে লাদাখ মানে সবচেয়ে মানে বড় বর্ডার যেটা পাকিস্তান বা চীন সব মানে তিনটে জায়গা একসাথে, ভারত পাকিস্তান চীন, তো এইখানে বর্ডার সবচেয়ে বড় বর্ডার এবং সবচেয়ে মারাত্মক ভয়ানক বর্ডার হচ্ছে লে লাদাখ। মানে এই যে এত বড় একটা ভয়ানক জায়গা সেখানে কোনো ব্যাপারই নেই, অথচ সামান্য সিকিম এই জায়গাতে এত বেশি নিয়ম, এত বেশি রুলস, মানে এটা খুবই খারাপ লাগার বিষয়। তো আমি চাইবো যে এই নিয়মটা যেন সিকিম সরকার তুলে নেয়, এই নিয়মটা যেন না থাকে, তাহলে আমাদের মতো বাইকারদের অনেক সুবিধা হবে এবং আমরা যে আমাদের স্বপ্ন যে ড্রিম ট্রিপ মানে সিকিমে যাব, ঘুরবো, জিরো পয়েন্ট বলো, তারপরে ওয়ার্ল্ড হাইয়েস্ট ক্যাফে বলো, তারপরে গুরুদাংমা লেক বলো, হরভজন বর মন্দির বলো, সেগুলো যে আমরা ঘুরবো এবং যে আমরা অ্যাকশন ক্যামেরার মাধ্যমে সেই ফুটেজগুলো তুলবো এবং আমাদের যে অডিয়েন্স আছে তাদের সঙ্গে সেগুলো শেয়ার করবো, এই যে একটা আমাদের স্বপ্ন বা ইচ্ছা বা আশা, সেটা যেন আমরা পূরণ করতে পারি, আমার এই একটাই রিকোয়েস্ট। তো সিকিম সরকারের কাছে তো বলবো যে মানে আপনারা একটু ভেবে দেখবেন এই জিনিসটা নিয়ে। তো এতে মানে বহু বাইকারদের বা বহু যারা ইউটিউবার আছে যারা ভিডিও করতে ভালোবাসে বা যারা ভিডিও করে মোটো ব্লগ করে, তাদের অনেক প্রবলেম হচ্ছে, তো তাদেরকে বলবো যে তারা একটু যেন বিষয়টা ভেবে দেখে। আর হ্যাঁ, যারা ভিডিওটা দেখছো তারা ভিডিওটা প্রচুর পরিমাণে সবাইকে শেয়ার করো, তোমাদের বন্ধুবান্ধবী, সোশ্যাল মিডিয়া বলো, যত কিছু, আর তার সাথে সাথে যারা ভিডিও তৈরি করো তারা এই সম্বন্ধে একটা ভিডিও তৈরি করে পাবলিশ করো, আর যারা ভিডিও তৈরি করো না তারা প্রচুর পরিমাণে শেয়ার করো যত জায়গা আছে। আর যারা মানে ভবিষ্যতে এরকম ট্রিপ করতে চায় বা এরকম যেতে চায় তাদের কাছে ভিডিওটা পৌঁছানো দরকার, কারণ তাদের এই রুলসটার জন্য তাদের যে প্রবলেমগুলো ফেস করতে হবে সেগুলো যেন না হয়। আমি সেই জন্য ভিডিওটা করলাম এবং আমার ভিডিওটা তোমরা সবাই দেখো, শেয়ার করো, যে দাদার ভিডিওটা দেখে আমি ভিডিওটা বানাচ্ছি, সেই দাদার চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দাদার চ্যানেলটাকে একবার ভিজিট করে নিও এবং সেই দাদার ভিডিওটাও ভালো করে দেখো, সেখানে ফুল ডিটেলসে সব কিছু বলা আছে। আমি অতটা সব কিছু বলতে পারলাম না, কারণ আমি যেহেতু দাদার মতো অত আমার এক্সপিরিয়েন্স নেই এবং আমি সেই সব জায়গাগুলো আমি ভিজিট করিনি এখনও, তো আমি বাড়ি বসে ভিডিও বানাচ্ছি, জানি না ভিডিওটা কতটা কী আমি বলতে পারছি বা কতটা কী তোমাদের আমি জানাতে পারছি। তো দাদার চ্যানেলটা ভিজিট করো এবং সেই ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে সেই ভিডিওটার থেকে সমস্ত রকম তোমরা আপডেট তোমরা পেয়ে যাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করো এবং শেয়ার, তো শেয়ার করার কথা তো বললামই, আর শেয়ার করার কথা বলছি না, প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার চাই। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ আমারও সামনে বহু মানে ড্রিম আছে, বহু স্বপ্ন আছে, বহু জায়গায় যাবো, এক্সপ্লোর করবো, ভিডিও করবো, সেগুলো সব আমার চ্যানেলের থ্রু দিয়ে তোমাদেরকে আমি দেখাবো। বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে আমার পরবর্তী কোনো ব্লগে, খুব তাড়াতাড়ি, ততক্ষণ টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।